এখন কাশ্মীর ফাইলসে কিছু কন্ট্রোভার্সি নিয়ে কথা বলবো, কারণ কপিল শর্মার শো নিয়ে কিন্তু বিশাল রকমের একটা কন্ট্রোভার্সি হচ্ছে। বয়কট কপিল শর্মা শো এরকম কিন্তু ট্রেন্ড হচ্ছে। তো জিনিসটি কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, তো সেই নিয়ে এখন কথা বলবো, বা এটা কি অ্যাকচুয়ালি সত্যি সত্যি ঠিক এটা না এটা ভুল। তো আমি বলবো আমার নিজের কি মনে হয়, যেটা আপনাদের সামনে আজকে বলবো। তো এই কন্ট্রোভার্সির উৎপন্ন হয় এখানে বিবেক অগ্নিহোত্রী, তিনি একটি পোস্ট করেন, মানে তিনি একটি টুইট করেন যে আমি আমার সিনেমাটাকে প্রমোট করতে চেয়েছিলাম কপিল শর্মা শোয়ে, কিন্তু আমাকে রিফিউজ করে দেওয়া হয়েছে, তার কারণ এখানে বড় কোনো মুখ নেই, বড় কোনো স্টার নেই সেই জন্য। তো এটা জানার পর সকলেরই একটা খারাপ লাগবে, কারণ সব মুভি হচ্ছে কপিল শর্মা শোতে প্রমোট হয়, কিন্তু এই মুভিটা কেন হচ্ছে না, কেন হতে দেওয়া হবে না, এটা অনেকের মধ্যে অনেক রকমের কথাবার্তা আসছে। কী টাইপের কথাবার্তা আসছে আমি এত কিছু বলতে চাইছি না, আপনারা বুঝতে পেরে গেছেন। তো এবার ব্যাপার হচ্ছে এটা কেন হচ্ছে, এবার ব্যাপারটা কি, এইসবের জন্যই কিন্তু একটা ট্রেন্ড এরকম চলছিল যে বয়কট কপিল শর্মা শো, বয়কট কপিল শর্মা এরকম হচ্ছিল। এবার ব্যাপার হচ্ছে এই কিছুদিন আগে, মানে কাল না পরশু দিন আমার ঠিক মনে পড়ছে না, একটা নিউজ চ্যানেলে এটা নিয়ে কথা হচ্ছিলো, মানে সিনেমাটার ব্যাপারে কথা হচ্ছিলো। তো সেখানে সাংবাদিকটা অনুপম খেরকে জিজ্ঞাসা করেন যে এরকম কিছু কি ব্যাপার হয়েছিল যে কপিল শর্মা শোতে আপনারা প্রমোট করতে যাবেন ভেবেছিলেন, কিন্তু ওরা সেটাকে বাধা দিয়েছে, এরকম কিছু কি হয়েছিল। ও বলছে না এরকম তো সেরকম কিছু হয়নি, আমাকে অনেক মাস আগে, মোটামুটি দু মাস আগে আমাকে বলেছিল যে এরকম প্রমোট করার কথা বলেছিল, কিন্তু আমি নিজে মানা করে দিয়েছি। তার কারণটা হচ্ছে কপিল শর্মা একটা কমেডি শো, সেখানে কমেডি জিনিস নিয়ে কথাবার্তা হয়, আর এই সিনেমাটা এর যে টপিকটা খুবই সিরিয়াস, একটা সিরিয়াস ব্যাপার, এই সিরিয়াস ব্যাপারটাকে নিয়ে আমি ওখানে যদি প্রমোট করতে যাই না সেই জিনিসটা হবে না, সেখানে মজার জিনিস সবসময় ঘটে। এবার সেখানে কী করে এই সেন্সিটিভ জিনিসটাকে আমি নিয়ে যাই ওখানে, তো সেই জন্য আমি আমার যে পিএ আছে তাদেরকে বলে দিয়েছি যে আমি ওখানে যাব না, ওখানে প্রমোট করব না। তো এবার ব্যাপার হচ্ছে এখানে কি, তাহলে বিবেক অগ্নিহোত্রী তাহলে কি মিথ্যা কথা বলেছেন বা কিছু, এরকম কিছু ব্যাপার নয়। তিনিও একটা জিনিস শুনেছিলেন, আমি যেটা শুনেছি তিনি জি থেকে নাকি শুনেছিলেন যে এইরকম ধরনের কথাবার্তা যে এখানে প্রমোট করা যাবে না, বড় মাথা নেই, এখানে কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যেটা তিনি হয়তো এমন জায়গা থেকে শুনেছেন কথাটা, সেই জিনিসটা হয়তো তাকে যে বলেছে সেই জিনিসটা হয়তো অতটা সত্যতা নয়, কারণ এখানে অনুপম খের যখন নিজে বলছেন তখন নিশ্চয়ই সেই জিনিসটা তিনি করেছিলেন, বা তিনি বলেছিলেন যে হ্যাঁ আমি প্রমোট করব, তারা বলেছিল যে হ্যাঁ প্রমোট করব, কিন্তু তিনি নিজেই বলেছিলেন যে আমি প্রমোট করব না, কারণ এটা একটা সেন্সিটিভ ইস্যু। তো এবার ব্যাপার হচ্ছে কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং জিনিসটা হয়েছে, তো সেই জন্যই ব্যাপারটা ঘটেছে। তো সেই জন্য দেখবেন কপিল শর্মা নিজে এটা কিন্তু শেয়ার করেছে, এই যে ক্লিপটা না যেটা ওই অনুপম খের বলেছেন ওই নিউজ চ্যানেলে, সেটা কিন্তু কপিল শর্মা এটাকে পোস্ট করেছে, মানে নিজে এটাকে পোস্ট করেছে তার অ্যাকাউন্ট থেকে। তো সেখানে তিনি লিখেছেন যে থ্যাংক ইউ যে আমাকে এইরকম ধরনের মানে ক্ল্যারিফাই করার জন্য, কারণ আমাকে সবাই দোষ দিচ্ছে, তো এই জিনিসটা বলার জন্য আপনাকে সত্যি ধন্যবাদ, তো এই জিনিসটা তিনি বলেছেন। তো এবার ব্যাপার হচ্ছে কোনটা ঠিক কোনটা ভুল আমি কিছু বলতে চাইছি না, তবে এখন যেটা লোকের সামনে যেটা প্রকাশ পেলো আর কি, এই জিনিসটা হয়নি, তো কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, অন্য হয়তো এই জিনিসটা ঘটেছিল। তবে আমার মনে হয় শুধুমাত্র কপিল শর্মা শো বলে নয়, অন্য অনেক কিছু তো শো হয় বা অনেক কিছু জায়গা আছে, মেন স্ট্রিম যে জায়গাগুলো সেখান থেকে কিন্তু এটাকে প্রমোট করা উচিত ছিল, এই সিনেমাটা কিন্তু প্রমোশন কিন্তু সেরকম হয়নি, প্রমোট করা উচিত ছিল, অনেক স্টারদেরও এটা উচিত ছিল যে তাদের অ্যাকাউন্ট থেকে তারা নিজেরা প্রমোট করুক, এই জিনিসটা কিন্তু হয়নি মুভির ক্ষেত্রে। আমি বলবো এই জিনিসটা কিন্তু দরকার ছিল। তো আপনাদের এই নিয়ে কি মতামত আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এখন এখানেই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেল নতুন এলে কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো এখনের মতো